দুপুর 2টা সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজির রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। অক্টোবরে প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল পাঠাতে চায় যুক্তরাষ্ট্র। ঢাকায় জামায়াতের সমাবেশ স্থগিত, পরবর্তী কর্মসূচি 4 আগস্ট। সতর্ক সংকেত বহাল, বৃষ্টি বেড়ে দূর হতে পারে তাপমাত্রা। সাধারণ ক্ষমায় ছাড় পেলেন অংশান সূচি। ভারতে গার্ডার লঞ্চিং মেশিন ভেঙে পড়ে নিহত 16। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। চলে যাচ্ছে এবারে বিস্তারিত সংবাদে। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, আমরা নির্বাচন কমিশনকে বলেছি নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণে অক্টোবরে মার্কিন প্রি অ্যাসেসমেন্ট ইলেকশন মনিটরিং টিম পাঠাতে চায়। এই দলে থাকবে ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এবং ইন্টারন্যাশনাল ইনস্টিটিউটের বিশেষজ্ঞরা। এই বিশেষজ্ঞদের নির্বাচন পর্যবেক্ষণ ও প্রস্তুতি নিয়ে ব্যাপক অভিজ্ঞতা রয়েছে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়, যাতে বাংলাদেশের জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। এর আগে বেলা 11টায় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। দুপুর 12:40 এ বৈঠক শেষ হয়। বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবিতে কাফনের কাপড় পরে আমরণ অনশন শুরু করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। মঙ্গলবার সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সঙ্গীত পরিবেশন ও দোয়া মোনাজাতের মাধ্যমে এ কর্মসূচি শুরু করেন তারা। রাজধানীর পল্টন থেকে হাইকোর্ট অভিমুখী সড়কের কদম ফুয়ারা পর্যন্ত রাস্তার একপাশ বন্ধ করে এ কর্মসূচি পালন করছেন তারা। গত 11 জুলাই মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন শিক্ষকরা। বাংলাদেশ জামায়াতে ইসলামের পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ কর্মসূচি স্থগিত করা হয়েছে। পুলিশের অনুমতি না থাকায় সংঘাত এড়াতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর দক্ষিণ শাখার আমির নুরুল ইসলাম বুলবুল এ তথ্য জানান। এ সময় তিনি আগামী 4 আগস্ট রাজধানীতে সমাবেশ করার ঘোষণা দেন। আজ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে চেয়েছিল জামায়াতে ইসলামী। সে অনুযায়ী ব্যাপক প্রস্তুতি নিয়েছিল দলটি। এর আগে গত 24 জুলাই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা জামায়াতের আমির শফিকুর রহমান সহ গ্রেফতার সব নেতাকর্মী ও আলেম ওলামাদের মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে এ সমাবেশের ঘোষণা দেয় দলটি। সাধারণ জগ থেকে খাবার পানিতে ছড়াতে পারে ক্ষতিকর উপাদান, ব্যবহার করুন আরএফএল জগ, 100% ভার্জিন ম্যাটেরিয়ালে তৈরি আরএফএল জগ, 100% ফুড গ্রেড জগ। বঙ্গোপসাগরে থাকা সুস্পষ্ট লঘুচাপটি আরো শক্তিশালী হয়ে মৌসুমি নিম্নচাপে পরিণত হয়েছে। এটি বাংলাদেশের উপকূল থেকে 150 কিলোমিটারেরও কম দূরত্বে রয়েছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে, তাই দেশের 4টি সমুদ্রবন্দরে জারি করা 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত মঙ্গলবারও বহাল রাখা হয়েছে। নিম্নচাপের প্রভাবে দেশে বৃষ্টি বাড়বে।
তাই তাপমাত্রা সর্বোচ্চ 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে দেশে চলমান তাপ প্রবাহ দূর হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। মঙ্গলবার সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় মৌসুমী নিম্নচাপে পরিণত হয়েছে। বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য বলছে, আজ ঢাকার বায়ুর মান সংবেদনশীল গোষ্ঠী জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। 109 স্কোর নিয়ে আইকিউএয়ারের তালিকায় আজ অষ্টম স্থানে রয়েছে ঢাকা। এই তালিকায় 145 স্কোর নিয়ে শীর্ষে রয়েছে চিলির সান্তিয়াগো। মঙ্গলবার সকাল 8:30 আইকিউএয়ারের তালিকায় দেখা গেছে সবচেয়ে দূষিত 10টি শহরের 7টি এশিয়ার। 140 স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। 138 স্কোর নিয়ে এরপরের স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। সঞ্চয়পত্র বিক্রিতে নানান শর্ত আর মূল্যস্ফীতির চাপে নতুন বিনিয়োগ কমেছে সাধারণের, বিপরীতে সঞ্চয়পত্র ভাঙছেন বেশি মানুষ। সদ্য বিদায় 2022-23 অর্থ বছরের যে পরিমাণ সঞ্চয়পত্র কিনেছেন তার চেয়ে বেশি ভেঙেছেন গ্রাহকরা। একইভাবে চলতি বছরের জুন মাসেও নিট বিক্রির ঘাটতি ছিল 267 কোটি 23 লাখ টাকা। খাত সংশ্লিষ্টরা বলছেন, নানান শর্ত জুড়ে দেওয়া হয়েছে সঞ্চয়পত্র বিক্রিতে। কোনো গ্রাহকের 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্রে বিনিয়োগ থাকলে রিটার্নের সনদ বাধ্যতামূলক করা হয়েছে। গত বছরের 21 সেপ্টেম্বর থেকে 15 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে সব রকম সঞ্চয়পত্রের সুদহার 2% কমানো হয়। 2020 সালের ডিসেম্বরে সঞ্চয়পত্রের বিনিয়োগ সীমাও কমানো হয়। আর 2019 সালের 1 জুলাই থেকে মুনাফার উপর উৎসে করের হার 5% থেকে বাড়িয়ে 10% করে সরকার। এতে বিক্রি কমছে। ফ্রান্সের বিরুদ্ধে নাইজারে হামলার পরিকল্পনা করার অভিযোগ তুলেছে গত সপ্তাহে দেশটির ক্ষমতা দখল করা জান্তা বাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে অভ্যুত্থানে জড়িত কর্নেল আমাদু আব্দুর হামে মানে চিয়ানির বলেন, উৎখাত হওয়া প্রেসিডেন্ট মোহাম্মদ বাজমকে মুক্ত করে তার সরকারকে ক্ষমতায় পুনর্বহাল রাখতে সাবেক উপনিবেশে হামলা চালানোর পরিকল্পনা করছে ফ্রান্স। তিনি আরও বলেন, বাজম সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাসৌমি মাসউদুর সই করা একটি বিবৃতির মাধ্যমে ফ্রান্সকে নাইজারের বর্তমান কর্তৃপক্ষের উপর হামলা চালানোর অনুমতি দেওয়া হয়েছে, তবে নিজের বক্তব্যের পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি বা ঠিক কী ধরনের হামলা চালাতে বলেছে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলেননি আব্দুর রহমানে। মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেতা অং সান সুচির জন্য সাধারণ ক্ষমা ঘোষণা করেছে জান্তা প্রশাসন। 2021 সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের পর থেকেই কারাগারে বন্দী ছিলেন তিনি। শুধু সুচিকেই নয়, মোটমাট 7,000-এর বেশি বন্দীকে মুক্তি দিয়েছে দেশটির সামরিক সরকার। মঙ্গলবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এই খবর জানানো হয়েছে। সম্প্রচারে বলা হয়েছে, আদালতের রায়ে সাজাপ্রাপ্ত অং সান সুচিকে ক্ষমা করেছেন রাষ্ট্রীয় প্রশাসন কাউন্সিলের চেয়ারম্যান। মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, সুচির পাশাপাশি মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টও 2 বছরেরও বেশি সময় পর ছাড়া পেয়েছেন। ভারতের মহারাষ্ট্রে গার্ডাল লঞ্চিং মেশিন ভেঙে পড়ে কমপক্ষে 16 জন শ্রমিক নিহত ও 3 জন আহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার ভোরে সমৃদ্ধি এক্সপ্রেস হাইওয়ের তৃতীয় পর্যায়ের নির্মাণ কাজ চলাকালে এই দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, মহারাষ্ট্রের থানে জেলার একটি সেতু নির্মাণের সময় গার্ডার মেশিনের সঙ্গে সংযোগকারী ক্রেন এবং স্ল্যাব 100 ফুট উঁচু থেকে পড়ে গেলে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন আটকা পড়ে রয়েছেন। আহতদের পাশাপাশি মরদেহগুলোও স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ, NDRF ও দমকল কর্মীরা উদ্ধার তল্লাশি কাজে নিয়োজিত রয়েছেন। বৃষ্টিতেও শেষ রক্ষা হলো না অস্ট্রেলিয়ার। ইংলিশ বোলারদের বিধ্বংসী বোলিংয়ের সামনে অলআউট হতেই হলো তাদের, যার ফলে
প্যাট কামিন্সে অস্ট্রেলিয়াকে হারতে হলো 49 রানের ব্যবধানে। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে 334 রানে অল আউট করেছে ইংলিশ বোলাররা। সে সঙ্গে ওসিদের হারিয়ে অ্যাশেজে সমতা দিয়েই শেষ হলো বেন স্টোকসের দল। যদিও অ্যাশেজ ট্রফির হয়ে গেল অস্ট্রেলিয়ার দখলে, কারণ ডিফেন্ডিং সিরিজ বিজয়ী হিসেবে পরের সিরিজ ড্র হলে আগের বিজয়ী দলই অ্যাশেজ ট্রফির মালিক থেকে যায়। আগের অ্যাশেজের বিজয়ী দল ছিল অস্ট্রেলিয়ায়। That's lateral movement again raising questions about rearguard partnership steadying the Aussies. দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।